পাখির চোখ পঞ্চায়েত নির্বাচন ভোটের আগে অস্তিত্ব বজায় রাখতে মরিয়া বাম শিবির পঞ্চায়েত ভোটকে সামনে রেখে বসিরহাটে জনসংযোগে বামেরা অন্যদিকে ঝাড়গ্রামেও সিপিএম এর জনসংযোগ কর্মসূচি বামেদের কর্মসূচিকে কটাক্ষ করেছে বিরোধীরা বাজতে চলেছে পঞ্চায়েত নির্বাচনের দামামা ভোটের আগে জমি শক্ত করতে ইতিমধ্যেই মাঠে নেমেছে শাসক থেকে বিরোধী সব পক্ষই এবার পঞ্চায়েত নির্বাচনকে পাখির চোখ করে পথে নামলো সিপিএম ধামসা মাদলের তালেই সিপিএম এর পদযাত্রা বসিরহাটে মিছিল থেকে উঠল শাসক বিরোধী স্লোগান বসিরহাটের সংগ্রামপুর থেকে মিছিল শুরু হয় মিছিল শেষ হয় ভোজাডাঙ্গা সীমান্তে আগামী দিন পঞ্চায়েত নির্বাচনে বিগত দিনে যেভাবে ভোট লুট হয়েছে ভোট দিতে দেওয়া হয় গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া হয়েছে তার বিরুদ্ধে চোখে চোখ দেখে এই তিনটে পঞ্চায়েতে এখানকার কমরেড ডাক চোখে চোখ দেখে লড়াই করবে সিপিএম এর এই পদযাত্রাকে কটাক্ষ করেছে বিরোধীরা সিপিএম গায়ে মাখে না খায় মানুষ খুঁজে পাচ্ছে না 34 বছর ধরে বাংলার সংস্কৃতি কৃষ্টি বাংলার স্বাধীনতা গণতন্ত্রকে ধ্বংস করেছে মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই আমরা চলো গ্রামে যাই কর্মসূচি শুরু করে দিয়েছি আমরা বাড়ি বাড়ি যাচ্ছি দুয়ারে সরকার শুরু হয়ে গিয়েছে ওদের কিছু বলার নেই আর ঝাড়গ্রামেও পঞ্চায়েত ভোটের আগে জনসংযোগ সিপিএম এর জাঠা কর্মসূচির মাধ্যমে চলে গ্রামে গ্রামে জনসংযোগ অর্ণব ব্রহ্ম ও রবীন্দ্রনাথ মাইতির রিপোর্ট রিপাবলিক বাংলা